Krak Salah Swmai Tangrwkha, Philchinwi Bidhan Sabhani Tei Khoroktham Kwtal MLA, Brongno Swmai Tangrwkha, Bidhan Sabhani Speaker Ratan Chakraborty, Phiaba Asala MLA Ungi Swmai Tangliya, Hastini Montri Akra Dr. Manik Saha. Krak Salah Kaise Pandani Bishinti Swmai Tangrwkha, Philchinwi Bidhan Sabhani Tei Khoroktham Kwtal MLA, Brongno Swmai Tangrwkha, Bidhan Sabhani Speaker Ratan Chakraborty, Asala Swmai Tangrwkha, 57 Jubrans Nagarni MLA Molina Debnath, 46 Surma Amsani MLA Swapna Daspal Tei, 6 Agartala Amsani MLA Sudip Roy Barman. Swmai Tangrwkhani Pandao Manjakha, Hastini Montri Akra Dr. Manik Saha, Montri Ratan Lal Nath, Montri Bhagwan Das, Montri Manoj Kanti Deb, Montri Rampoddo Jamatia, MP Rebati Tripura, AMC ni Mayor Dibok Majumdar no Khoboi, Bidhan Sabhani Joto MLA Rok. ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সম্পত্তি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার সবাই। Piaba Ashala Emily English Maitanglia, Hastini Montri Okra Doctor Manik Saha, Tamuni Bagi Himale, Lightone 15 Mesh Halmariwano, Hastini Montri Okrangish Maitang Vizak, Hastini Kwtal Chief Minister Doctor Manik Saha, Aba Hagino Hastini Montri Okra Unani Shikangno, Parliament Member English Maitangzak, Avani Bagi Jebakasha Azutanya Maya Karnahini Shaka, Bidhan Sabha Speaker Ratan Chakraborty. সেহেতু কিছু টেকনিক্যালিটিস আছে আগে উনি কোনটা করবেন কারণ দুটো তো রাখতে পারবেন না একটা ওনাকে ছাড়তে হবে তো ন্যাচারালি উনি হয়তো কারণ যেহেতু রাষ্ট্রপতির ভোট আছে রাষ্ট্রপতির ভোটে দু রকমের গ্রেড আছে একটা হচ্ছে এমপি হিসাবে ওনার ভোটের ভ্যালু আর একটা আছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি হিসাবে আরেকটা ভ্যালু সেটা দলীয় হাইকমান্ড ঠিক করবে যে উনি কোনটা রাখবেন আগে ছাড়বেন না এটা তো ছাড়ার প্রশ্নই নেই যেহেতু মুখ্যমন্ত্রী হিসেবে ওনার এমএলএ হতেই হবে সেহেতু উনি ডেটটা সেভাবেই নেবেন হয়তো আগে ওখানে শেষ করে তারপরে এসে এখানে তো ওই রাষ্ট্রপতি ইলেকশনটা কবে 18 তারিখ তো একজন মানে বিধায়ক নির্বাচিত হওয়ার কয়দিনের মধ্যে ওনাকে শপথ নিতে লাগবে এরকম হার্ড অ্যান্ড ফাস্ট রুল কিছু নেই যেগুলো আমি সেশনের আগেও নিতে পারতাম আচ্ছা কিন্তু যেহেতু 14 দিনের মধ্যে আফটার ইলেক্টেড ইন টু হাউসেস 14 দিনের মধ্যে ওনাকে একটা ছাড়তে হবে সেহেতু হিজ টু টেক দ্য ডিসিশন তো মানে 26 তারিখ থেকে 14 দিন তো মানে 26 তারিখ থেকে কাউন্ট করুন 14 দিনের মধ্যে হিজ টু টেক ডিসিশন ইয়াংতে খাকসা ফাইসিং সময় টাংবাই মানে ইয়াগ ল খরতম কতাল এমলে রকক টমাটুনের অনিশ্চয় মঙ্গতাম ফিরো মুরখা খনাদি লুকুর কাজ হয়েছে আর এইবার বিধানসভায় 50% মানে চারজনের মধ্যে দুজন মহিলা ক্যান্ডিডেটকে দিয়েছেন এবং জনগণ আমাদেরকে আশীর্বাদ করেছেন আমরা বিজয়ী হয়েছি তো এইবার প্রথমবারের মতো বিধানসভাতে আসা সেই জন্য আমি আমার সংগঠনকে ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীজিকে মুখ্যমন্ত্রীজিকে এবং ধন্যবাদ জানাই আমি আমার কার্যকর্তা বন্ধুদের আমাদের সহযোগিতা নিয়ে কীভাবে পালন করতে পারি বিধানসভায় এবার মহিলাদের যে সংখ্যাটা সেটা বেড়ে গেল কিভাবে মহিলা সশক্তিকরণ নিয়ে কীভাবে দেখছেন আপনারা হ্যাঁ দেখুন আমাদের মহিলা সশক্তিকরণ নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার সঙ্গে আমাদের রাজ্যেরও চিন্তাভাবনা রয়েছে আমরা দেখেছি সরকারি ক্ষেত্রে সংরক্ষণ করা হয়েছে 33% কিন্তু এই বিধানসভা নির্বাচনে আমরা 50% পেয়ে গেছি তার জন্য আমরা ভারতীয় জনতা সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা মহিলারা যারা রয়েছে কনস্ট্রাকটিভ অপোজিশন রোল হিসেবে একটা আমি বড় করে পূরণ করে আসছি এখনও করবো মানুষের আওয়াজ মানুষের সমস্যা এগুলো এখানে তুলে উত্থাপন করা মানুষের মানুষজন প্রতিকার পায় সেটা আমি সুনিশ্চিত করবো
আগে আমার ভূমিকা দেখেছে, আই অলওয়েজ স্পিক ফর দ্য পিপল, whether it is against the party line or government line, I don't bother. I always stood beside the people. I am standing beside the people. That's my habit. That's my nature. Aba haigina shumai tangmani panda paimani yagula hastini MP rebuti tirpra kok tuma thunai rogoi kok shanani thangi shaka. Ortegi chair manite. Puila no jara MLA kha jatana rani khane hamjabu tai kha ka hamya paro গণতন্ত্র ও জনগণনি যেটা রায় আবার মানে রাখা চারটা নিবিসি তিনটা সং জিতিকা এবং আরও খড়গসা কংগ্রেস নিব আং মানব আরে খারে হামজাবং তাই খা কাহামিয়া পারো আং খা খাইও যে যারা এমএলএ মনে পড়ে বা জনপ্রতিনিধি মনে পড়ে কেবল কোনো দল নিতংয়া বড় পুরা ত্রিপুরা নিয়োগিত ত্রিপুরা বাসী নিয়োগিত কক্সা নাই ও ত্রিপুরা উন্নয়ন বিভাগে বড় কক্সা নাই এবং বিশেষ কলাইছে যুবরাজ নগরনি যে জিতি ফেকা আরও দীর্ঘদিন বামপন্থীর শাসন সংরক্ষা বরণী নয় এমএলএ তখন কিন্তু যুবরাজ নগর বেলায় উপলক্ষ কলাই যাক আরও নিতব চিনি অঙ্গে কেবল কক সানানি এমএলএ অংখা হাই না হাই সুরমা আরও নিব বুড়ি খড়ক নিয়েছি সঙ্গ 50% বুড়ি না সঙ্গ এম্পাওয়ারমেন্ট যেটা সামানি আ মোতাবেক না সঙ্গ চারজন দুইজন বুড়ি প্রতিনিধি পাঠকা তো ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসাবে কবাং বুধ বাই নজিতিকা তো কাজেই আং বরণ জন না হাম্বাইয়া পারো খা কাহ জানগ এবং আং খা খাইও ত্রিপুরানি জনগণনি উন্নয়ন বগে বরক সম্মতা নাই চিনি সমাজ নি বায়াচারী বগে বরক সম্মতা নাই সময় টামানি পান্ডা পাইমানি ইয়াগুল এমএলএ মেম্বার কুমার জমাটিয়ানো কুবাগৈ খা কাহাম ইয়াফরকা কংগ্রেস বদলনি কেতাল এমএলএ সুদীপ রায় বর্মন রাজাকর আগুলি নিশিমি কৃষানুতে প্রণবনি কক্ঠুম চিনখরাং